আসসালামু আলাইকুম ডাক্তার মোহাম্মদ আনিসুর রহমান কনসালটেন্ট পেইন ফিজিশিয়ান ঢাকা পেন অ্যান্ড স্পাইন সেন্টার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় সুধি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো ব্যথা সংক্রান্ত একটি বিষয় এবং খুবই কমন একটি বিষয় হাঁটু ব্যথা আমাদের জীবদ্দশায় খুব কম মানুষ পাওয়া যাবে যারা জীবনে কোনো না কোনো সময়ে কোনো না কোনো ধরনের ব্যথায় ভোগেননি কোমরে ব্যথা হোক ঘাড়ে ব্যথা হোক তার মধ্যে হাঁটু ব্যথাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ এবং অনেক মানুষের ক্ষেত্রে কিন্তু দেখা যায় হাঁটু ব্যথা হয় বিশেষ করে বয়স বাড়ার সাথে সাথে আপনি জানেন যে আপনার হাঁটু ব্যথা আছে সেটা হতে পারে বা বা অন্য কোনো আর্থাইটিসের জন্য আপনার হাঁটু ব্যথা হয় এখন আপনি আপনার জীবন জীবনযাপনের মধ্য দিয়ে কিভাবে জীবনকে আপনি কাটাবেন সেই বিষয়ে কিছু টিপস আজকে দেওয়ার আমি চেষ্টা করব প্রথম যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যে হাইট সেই হাইটের সাথে সামঞ্জস্যপূর্ণ যে ওজন বা ওয়েট আপনাকে রাখতে হবে আমরা আমাদের মেডিকেল পরিভাষায় সেটাকে বলি বডি মাস ইন্ডেক্স হ্যাঁ বা বিএমআই এটাকে নিয়ে আমার একটা ভিডিও আছে সেটা বিস্তারিত সেখানে আছে এর সংক্ষেপে একটু বলি আমার যে ওয়েট আছে কেজি সেটাকে যদি আমি মিটার পার স্কোয়ার আমার যে হাইট ধরেন আপনি সেন্টিমিটারে নেবেন তো সেটাকে মিটারে কনভার্ট করে সেটা এই যে ওয়েটটাকে আপনি মিটার পার স্কোয়ার দিয়ে ভাগ দিলে যেটা হবে সেটা হবে আপনার বিএমআই একটা আইডিয়াল বিএমআই হচ্ছে আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয় এই পরিমাণ বিএমআই আপনার থাকতে হবে এটা হচ্ছে আইডিয়াল তার উপরে গেলে কিন্তু সেটা ওবেস একটা কন্ডিশন হবে বা প্রি ওবেস কন্ডিশন হবে কাজেই আমার উচ্চতার সাথে আমার ওজনের যে সামঞ্জস্যপূর্ণ সেটা আমাকে বজায় রাখতে হবে আরেকটা কথা আপনি হয়তোবা বা সিঁড়ি দিয়ে ওঠা নামা করেন আপনি অ্যাভয়েড করতে পারছেন না আপনাকে উঠতেই হচ্ছে বা নামতেই হচ্ছে তাহলে যেটা করবেন আপনার মেরুদণ্ডটা সোজা রেখে হাঁটু ভাজ না করে আপনি সিঁড়িতে আপনার স্টেপ ফেলবার চেষ্টা করবেন যাতে করে যে হাঁটুর মধ্যে চাপ না পড়ে বা সেখানে কোনো প্রেসার না লাগে এটা আপনি দীর্ঘক্ষণ বসে থাকবেন না একটা জায়গায় দীর্ঘক্ষণ দাঁড়িয়েও থাকবেন না আপনি বসে কোনো কাজ পারতপক্ষে অ্যাভয়েড করবেন হ্যাঁ সেটা ধর্মীয় কোনো কাজ হতে পারে যেমন নামাজ হতে পারে বা যারা পূজা অর্চনা করেন তারা হতে পারে এই যে বসে কাজ করা ইভেন আপনি রান্না করতেছেন অনেকক্ষণ বসে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতেছেন তরকারি কাটতেছেন মাছ কাটতেছেন এই জিনিসগুলো থেকে একটু সচেতন থাকতে হবে আর একটু অ্যাভয়েড করলে আমার মনে হয় যে ভালো আরেকটি হচ্ছে যে আহ শারীরিক পরিশ্রমে কোনো বিকল্প নাই সেই পরিশ্রম আবার এরকম হবে না যে আপনি হাঁটুর উপরে চাপ দেবেন এরকম না আপনি তিরিশ মিনিট প্রতিদিন হাঁটুন এবং একটা সমতল একটা প্লেন সারফেসে আপনাকে হাঁটতে হবে হ্যাঁ যদি উঁচু উঁচু হয় বা জার্কিং হয় তাহলে কিন্তু আমাদের হাঁটুর যে জয়েন্টগুলো আছে সেগুলোতে কিন্তু আবার প্রেসার পড়বে তাহলে এই এক্সারসাইজগুলো করতে পারেন এটা আরেকটা হচ্ছে যে আপনি জানেন যে আপনি অনেক দিন থেকে হাঁটু ব্যথায় ভুগছেন আপনি রেগুলার হট দিবেন গরম দিবেন সেটা সেটা হট ওয়াটার ব্যাগ দিয়েও দিতে পারেন বা টাওয়াল আপনি গরম পানিতে আপনি চুবিয়ে সেটা পানিটা ফেলে দিয়ে তারপরে আপনি টাওয়াল এখানে ধরে রাখতে পারেন সকালে দশ থেকে পনেরো মিনিট রাতে দশ থেকে পনেরো মিনিট আচ্ছা আরেকটা হাঁটু ব্যথার ক্ষেত্রে আমি একটা টিপস দিব সেটা হচ্ছে যে আপনি অনেকেই দেখবেন যে খেলোয়াড়েরা বা ফুটবল প্লেয়াররা বা যারা ক্রিকেট খেলে তারা হাতে বা পায়ে বিভিন্ন ধরনের স্টকিংস বলি আমরা বা ব্রেস বলি সেগুলো পরে নি ক্যাপ সেগুলো আপনি পরবেন আপনি জানেন যে আপনার ব্যথা আছে আপনি নি ক্যাপ পরবেন সেটা আবার খুব বেশি টাইট হবে না খুব বেশি টাইট হলে সেটা আবার দেখা গেল যে পায়ের নিচের অংশে আবার তখন রক্ত চলাচলের সমস্যা হয় সেটা আবার ফুলে যেতে পারে অ্যাডজাস্টেবল যেটা আপনার সাথে সংগতিপূর্ণ সে ধরনের এক ধরনের সে ধরনের নি ক্যাপ আপনি আপনার হাঁটুর জন্যে ব্যবহার করবেন আরেকটা বিষয় হঠাৎ করে কখনো কখনো হাত ও ব্যথা কারোর কারো বাড়তে পারে আপনি জানেন যে আপনার রিমাটয়েড আর্থ্রাইটিস আছে বা অস্টিও আর্থ্রাইটিস আছে এটা ফ্লেয়ার আপ হয়ে গেছে অথবা আপনি পড়ে গেছেন কোনো সারফেসে পড়ে যাওয়ার পর এখানে ফুলে গেছে বা আপনি ব্যথা পাচ্ছেন তখন চারটি জিনিস আপনাকে করতে হবে আমরা বলি রাইস রেস্ট আপাতত আপনাকে কমপ্লিট রেস্টে থাকতে হবে রেস্ট মানে এরকম না যে আমি 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 কলম টানতে গেলাম আমি বই পড়তে গেলাম আমি আবার একটু নড়াচড়া করলাম এটা কিন্তু রেস্ট না রেস্ট বলতে কমপ্লিট রেস্ট অর্থাৎ আপনাকে মুভমেন্ট করা যাবে না এটা দুই তিন দিন আপনি রেস্টে থাকবেন এক নম্বর হচ্ছে রেস্টের উদ্দেশ্য কি ফার্দার যাতে এখানে কোনো ইঞ্জুরি না হয় ফার্দার যাতে মাইক্রোটোমা না হয় আপনি যাতে সেটা আরও অ্যাডভান্স অবস্থায় না যাবে দুই নম্বর হচ্ছে আই আর আই আই মানে আইস আপনি এখানে বরফ শেক দিবেন সরাসরি না আপনি একটা ব্যাগের মধ্যে বা একটা থলেতে নিয়ে সেই আইসটা আপনি এখানে ধরবেন দশ মিনিট সকালে দশ মিনিট রাতে দশ মিনিট এটা তিন নাম্বার হচ্ছে কম্প্রেশন হ্যাঁ কম্প্রেশন মানে হচ্ছে ধরেন ওই যে আমি বললাম যে ওই নিকেপের কথা সেটা আপনি দিবেন উদ্দেশ্য কি উদ্দেশ্য টা কমানো উদ্দেশ্য কি ইনফ্লামেশনটা কমানো আলটিমেটলি পেনটা কমানো তিন নাম্বার হচ্ছে ইলাভেশন মানে পাটা কি উপর করে রাখা ইলাভেশন মানে হার্টের উপরে হার্ট তো আমার যে লেভেলে থাকে তার উপরে যাতে করে আমার পাটা সোয়েলিং না হয় ইনফ্লামেশনটা কম হবে ব্যথাটা কম হবে তো সুপ্রিয় সুদীপ আজকে হাঁটু ব্যথা সংক্রান্ত কিছু টিপস দিলাম আগামী দিনে অন্য কোন সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে অবধি ভালো থাকুন ধন্যবাদ সবাইকে